দীর্ঘদিন পর আবারও গানের তালে মেতে উঠল ব্রাহ্মণবাড়িয়া শহর। 6 মার্চ নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জয় বাংলা কনসার্ট, যাতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড মাইলস, মাকসুদ ও ঢাকা এবং ওয়ারফেজ সহ খ্যাতনামা সঙ্গীত শিল্পীবৃন্দ। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে উন্মুক্ত এই কনসার্ট, তাই শুরুটাও জাতির জনকের ঐতিহাসিক সেই ভাষণ দিয়েই। শরীরে শিহরণ জাগানো সেই ভাষণে উজ্জীবিত আগত হাজার হাজার দর্শক শ্রোতা। উদ্বোধনী আলোচনার পর কণ্ঠশিল্পী অপুতা হাসানের আলো আলো আর আয়ুব বাচ্চুর হাসতে দেখো গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেন চট্টগ্রামের এই সঙ্গীত শিল্পী। গানের পাশাপাশি দেবাশিস বিশ্বাসের উপস্থাপনা শৈলীও মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। উচ্ছ্বসিত শ্রোতারা গানের তালে হাত উঁচিয়ে জানাতে থাকেন তাদের আনন্দ আর ভালো লাগার কথা। লাখ লাখ মানুষের তরুণের এখানে সমাগম করেছে, আর এই একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে অনুষ্ঠানটা ব্রাহ্মণবাড়িয়ে করা হচ্ছে, তার জন্য আসলে সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়ে করা হচ্ছে, তার জন্য আসলে আমরা খুব ভালো অনুভব করছি এবং খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। পিন্টু ঘোষের খুব ভালো লাগছে, আর উনি যে অনেক পছন্দের আমার জেমসের গান গিয়েছেন পাগলা হওয়া, খুবই ভালো লেগেছে। প্রায় কানায় কানায় পূর্ণ নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাতান চিরকুট ব্যান্ড খ্যাত শিল্পী পিন্টু ঘোষ, কণ্ঠশিল্পী ইমরান, জনপ্রিয় ব্যান্ড মাকসুদ ও ঢাকা, মাইলস এবং ওয়ারফেজ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে জয় বাংলা কনসার্টের আয়োজন করে। প্রথমবারের মতো বৃহৎ পরিসরের এই কনসার্টের সহযোগিতায় ছিল রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ। বঙ্গবন্ধুর আদর্শে তরুণদের উজ্জীবিত করতেই এমন আয়োজন। একটি গানে গানে অনুষ্ঠানের মাধ্যমে 7ই মার্চকে উদযাপন করা, উত্তাল মার্চে এই উত্তাল তারুণ্যকে আমরা মিশিয়ে দিতে চাই। আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসন, জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়াকে এই আয়োজনের সাথে থাকার জন্য, আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। সত্য সুরার বাংলা করার ক্ষেত্রে সত্য বড় সত্য তারুণ্যের শক্তি, সে তারুণ্যের জয়গানকে আমরা শক্তিতে পরিণত করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই জয় বাংলা কনসার্টের আয়োজন। জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং ইউনিভার্সাল মেডিকেলের এই প্রয়াস, এই কনসার্টের মাধ্যমে আমরা আশা করি আমাদের বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ উন্নত বাংলাদেশের নাগরিক। কনসার্ট উপলক্ষে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম ও আশপাশ এলাকায় নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়ায় অতীতে অনেক বড় কনসার্ট হলেও একসঙ্গে এত জনপ্রিয় শিল্পী ও দর্শকদের মেলবন্ধন এবারই প্রথম। একমাত্র দেশ